আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এ ভিডিওর আলোচনার বিষয় উঁচু দাঁত নিচু করতে দাঁতের রিমুভাল অ্যাপ্লায়েন্স সারাদিনে কতক্ষণ পর্যন্ত ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে রিমুভাল অ্যাপ্লায়েন্স করার উপযোগী দাঁতে যদি রিমুভাল অ্যাপ্লায়েন্স করা হয় তাহলে সারাদিনের মধ্যে তা কত সময় পর্যন্ত ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, আসুন আমরা এ ব্যাপারে জেনে নিই। ভিউয়ার্স, রিমুভাল অ্যাপ্লায়েন্স এটি দেখতে এমন হয়ে থাকে, এটি উঁচু দাঁত নিচু করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সব ধরনের উঁচু নিচু দাঁতের জন্য কিন্তু এই রিমুভাল অ্যাপ্লায়েন্স কাজ করবে না। শুধুমাত্র সামান্য উঁচু এবং ফাঁকা দাঁতের জন্য এই রিমুভাল অ্যাপ্লায়েন্স কাজ করবে। আর কেমন দাঁতের জন্য রিমুভাল অ্যাপ্লায়েন্স তা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সেটি দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি সে সম্পর্কে আলোচনা করতে চাই না। তো ভিউয়ার্স, আপনাদের প্রশ্ন ছিল যে কতক্ষণ পর্যন্ত রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে হবে। তো তার প্রশ্নে সে প্রশ্নের উত্তরে, আপনার যখন রিমুভাল অ্যাপ্লায়েন্স আপনি করবেন তখন আপনার দাঁতের যে পজিশনটি থাকবে সেই পজিশনের উপর ভিত্তি করে আপনার সময়টা নির্ধারণ হবে। যেমন কারো ক্ষেত্রে 6 মাসের প্রয়োজন হয়, কারো ক্ষেত্রে 3 মাস, কারোর ক্ষেত্রে 1 বছরের পর্যন্ত সময় লাগে দাঁতের অবস্থার উপর নির্ভর করে। তো ভিউয়ার্স, এই সময়ের মধ্যে আপনি সারাদিনে যত বেশি ব্যবহার করবেন রিমুভাল অ্যাপ্লায়েন্স, আপনার তত দ্রুত দাঁতগুলো ভালো হতে থাকবে। অর্থাৎ আপনি যদি সারাদিনে সবসময় লাগায় রাখেন, শুধুমাত্র আপনি যখন খাবার খাবেন তখন কিন্তু এই রিমুভাল অ্যাপ্লায়েন্স থাকলে আপনি হয়তো খাবার খেতে আপনার সমস্যা হবে, খাবার খেতে পারবেন না। তাই শুধুমাত্র খাবার সময় বাদে অন্য অন্য সময় যদি আপনি প্রতিনিয়ত রিমুভাল অ্যাপ্লায়েন্স দাঁতে পরায় রাখেন তাহলে আপনার দ্রুত কাজ হবে, দ্রুত দাঁতের সমস্যার সমাধান হতে থাকবে ধীরে ধীরে। আর যদি আপনি সকালে কিছু সময় দিয়ে রাখলেন, আবার দুপুরবেলায় কিছু সময় দিয়ে রাখলেন, রাতে কিছু সময় দিয়ে রাখলেন, অন্য অন্য সময় ফাঁকা রেখে দিলেন, তাহলে খুব বেশি ফলাফল পাওয়া যাবে না। এক্ষেত্রে অনেক দিন বেশি সময় লাগবে। কারো কারো ক্ষেত্রে এমন হয় যে রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করার কিছুদিনের মধ্যে দাঁত কিছুটা নিচু হয়ে যায়, আবার ছেড়ে দেওয়ার পরে অর্থাৎ ব্যবহার না করার ফলে পরবর্তীতে আবারও কিন্তু সে দাঁতগুলো উঁচু হয়ে যেতে পারে, ফাঁকা হয়ে যেতে পারে। তাই এই রিমুভাল অ্যাপ্লায়েন্স করার ক্ষেত্রে আপনারা অবশ্যই যদি করিয়ে থাকেন তাহলে সারাদিনে চেষ্টা করবেন যতটুকু সম্ভব, যত বেশি সম্ভব সেটি দাঁতে পরিয়ে রাখতে। আর এটি পরিয়ে রাখলে যেহেতু খাবার খাওয়ার সময় সমস্যা হয় তাই খোলার প্রয়োজন রয়েছে, আর এটি করলে অবশ্যই সেটি খোলার প্রয়োজন হয়, খুলতে পারে, নিজে নিজে খোলা যায়, নিজে নিজেই আবার এটি আটকানো যায়। তো শুধুমাত্র খাবার খাওয়ার সময় এটি যদি আপনি খুলে রাখেন আর অন্য সময় যদি এটি দাঁতে পরিয়ে রাখেন সেটি আপনার দাঁতের জন্য ভালো, আর তাহলে আপনার কাজটাও অনেক বেশি ভালো হবে। কখনো কখনো অবস্থার উপর নির্ভর করে 2 দাঁতে রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে হয়, আবার কখনো মানে উপরের মাড়িতে শুধুমাত্র করালেই হয়ে যায়, তা সেটি হচ্ছে দাঁতের অবস্থার উপর নির্ভর করে করা হয়। তো ভিউয়ার্স, আশা করি বুঝে গেছেন যে রিমুভাল অ্যাপ্লায়েন্স কতক্ষণ পর্যন্ত সারাদিনে ব্যবহার করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।